সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুরজালি মাছের রসা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 10 পিস গুরজালি মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচ। মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব রেস্টে। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি মাছটা রেস্টে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 করে মাছগুলো। খুব ভালো করে এপিট ওপিট লাল লাল করে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, খুব আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সব মাছগুলোই ভেজে নেওয়া হয়ে গেল। ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি কালো জিরে, 1টা টমেটো কুচি। টমেটোটা তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটা তেলের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্যে। খুব সামান্য একটু জল দিলাম আমি। এবারে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটার সময় 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেটেছিলাম। সর্ষে বাটার যে বাটিটা, সে বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরেকটু জল। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে ফুটতে দিতে হবে। এই মাছ বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব প্রিয়, কারণ এটা ঠিক মাংসের মতো খেতে, এতে কোনো কাঁটা বাছার ঝামেলা নেই। ঝোল অনেকটাই ফুটে উঠেছে, আমি আরও কিছুক্ষণ রাখব। আমি এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আপনারা চাইলে আরও ঝোল রাখতে পারেন বা শুকনো করতে পারেন। তৈরি হয়ে গেল গুরজালি মাছের রসা।
যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।